আজ থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে উত্তরা মতিঝিল নারী উদ্যোক্তাদের জন্য আসছে দুটি বিশেষ বন্ড সক্ষমতা অর্জনে ভূমিকা রাখার আশা এবং সাকিব তামিমের মহারণে দুপুরে মাঠে নামছে রংপুর ও বরিশাল সন্ধ্যায় চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে স্টার জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online আজ থেকে রাত 8:30 পর্যন্ত চলছে মেট্রো রেল যাচ্ছে উত্তরা থেকে মতিঝিল উত্তরা থেকে মতিঝিলের পথে প্রথম ট্রেনটি ছেড়ে যায় 7:10 মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 8:40 তবে রাত 8টার পর আর একক টিকিট ক্রয় করে যাতায়াত করা যাবে না তখন কেবল এমআরটি বা র্যাপিড পাসধারীরা 8:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচলের সুযোগ পাবেন কেননা রাত 7:45 পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায় কোন জেলায় সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু বৃদ্ধরা অন্যদিকে কাজের অভাবে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট কোন জেলায় সূর্যের দেখা মিললেও নিস্তেজ উত্তাপে কমছে না শীতের তীব্রতা ঠাকুরগাঁওয়ে 11 দিন পর কিছু সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে সেই সাথে কনকনে ঠান্ডা বাতাসে শীতের প্রকোপ আরও বেড়েছে কষ্টে আছে ছিন্নমূল মানুষ এদিকে হাসপাতালগুলোয় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা এদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি ঠান্ডা লাগছে কদিন ধরে বমি আর পায়খানা করতে পঞ্চগড়ে সকাল 6টায় জেলায় 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ঝরছে ঘন কুয়াশা দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন শীতে জবুথবু মেহেরপুরের জনজীবন কষ্টে আছে খেটে খাওয়া মানুষ রত্নসমান একুশে টেলিভিশন অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের সুযোগ সম্প্রসারণে নারী উদ্যোক্তাদের জন্য অরেঞ্জ ও পিঙ্ক নামে দুটি বিশেষায়িত বন্ড আনছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শিগগিরই নতুন এই বন্ড আসতে পারে যেসব কোম্পানির বোর্ডে নারীর অগ্রাধিকার থাকবে এবং নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে সেসব প্রতিষ্ঠান এই বন্ডের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে অর্থনৈতিক বৈষম্য কমাতে এসব বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা তহিদুর রহমানের রিপোর্ট বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী বিনিয়োগে বড় ভূমিকা রাখে পুঁজিবাজার তবে বাংলাদেশে তা ব্যতিক্রম এখানে প্রায় সব বিনিয়োগের জন্য মূলধন সংগ্রহে ব্যাংকের কাছে ধর্ণা দেন সব পর্যায়ের উদ্যোক্তারা এতে ব্যাংকের উপর চাপ বেড়ে যায় স্বল্পমেয়াদী ঋণে বাড়ে ব্যবসার খরচ আবার ব্যাংকের বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় অনেক ক্ষেত্রে ছোট এবং নারী উদ্যোক্তাদের ঋণ দিতেও আগ্রহী হয় না ব্যাংকগুলো এতে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় নারী উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্ভাবনা সত্ত্বেও ঝরে পড়েন অনেক উদ্যোক্তা এসব বিবেচনায় নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পথ সুগম করতে বিশেষায়িত বন্ড আনছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের সক্ষমতা বাড়াতে শীঘ্রই বাজারে আসছে এই বন্ড দুই রকম ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দুইটা বন্ড করে একজনকে একদম ছোট থেকে তৈরি করব আর একজনকে তৈরিকে পরিণত করব আমাদের আইনগুলো মোটামুটি হয়ে গেছে এখন এগুলো জাস্ট ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো গেজেট হয়ে যাবে হয়ে গেলেই এটা আইনে রূপান্তরিত হবে এবং তখন এই ধরনের অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক পন্ড আমরা আমাদের নারী উদ্যোক্তাদেরকে অফার করতে পারব নির্ধারিত সময়ে নির্দিষ্ট মাত্রার মুনাফা এই বন্ডকে জনপ্রিয় করবে বলে আশা করেন বিএসইসি ইতিমধ্যেই অরেঞ্জ বন্ডের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে কিছু সুনির্দিষ্ট জিনিস সেখানে সংযোজন করে দেওয়া
যে এই বন্ডটি যে টাকাটা উত্তোলন করবে সেটি ওই প্রেক্ষাপটে কেবলমাত্র নারীদের মাধ্যমে হবে বা অধিকাংশ অংশটা নারীদের মাধ্যমে বা যে অর্থায়নটা আসবে সেটা যেন কোনোভাবেই আমাদের এই পরিবেশকে দূষণ না করতে হবে সেটা নিশ্চিত করতে হবে। তাহলে এই জিনিসগুলো করার জন্য যে সমস্ত আইনগত প্রেক্ষাপটের দরকার হয় তার যে মৌলিক আইনটা সেটাও আমরা রিসেন্টলি কিন্তু করে ফেলেছি। দেশে বন্ড মার্কেট খুব একটা জনপ্রিয় নয় মন্তব্য করে বিশ্লেষকরা নিরাপদ বিনিয়োগের জন্য নতুন বন্ডকে গুরুত্ব দিচ্ছেন। এর মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারী এবং নারী উদ্যোক্তা উভয়ে উপকৃত হবেন বলে মনে করছেন তারা। ফর্মাল সেক্টর হলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, যে সমস্ত সিকিউরিটিসগুলো বেচা কেনা হয়, এই সেক্টরটা অনেক দিন ধরে ঝিমিয়ে তালে চলছে, আসলে ভালোভাবে চলছে না। ওইটার মধ্যে যদি নতুন কোনো সিকিউরিটিস নেওয়া যায়, যেমন এই বন্ডগুলো নতুন সিকিউরিটিস, তাহলে বোধ হয় ইনভেস্টারদের জন্য অপরচুনিটিসটা বেড়ে যাবে। বন্ড মার্কেট বিকশিত হলে দেশের পুঁজিবাজার আরও সমৃদ্ধ হবে, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগও, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সিরাজগঞ্জের সহকর্মী স্বপন মির্জার সঙ্গে সংযোগটি আমরা পুনরায় স্থাপন করতে পেরেছি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপন, টানা কয়েকদিনের শীতে জেলার রবি শস্যের ক্ষয়ক্ষতি বিষয়ে আমাদের জানাবেন। যেমন তো বলছিলেন যে সিরাজগঞ্জ আসলেই এমন একটি জায়গা, এখানে দেশের সবচেয়ে বেশি রবি শস্য সরিষা আবাদ হয়ে থাকে। এবছর সিরাজগঞ্জে 87,000 এর অধিক জমিতে সরিষা আবাদ হচ্ছে। তো আসলেই গত কয়েকদিন ধরে এই ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কারণে সরিষার যে ফুল, সেই ফুল কিন্তু এই ভিজে নষ্ট হয়ে গেছে, ঝরে পড়েছে। তো কৃষকরা যেমনটি আশা করেছিল যে এবার এই রবি শস্য সরিষার ব্যাপক ফলন হবে, কিন্তু এই শীতের দীর্ঘ শত্রুতার কারণে এই আবাদ কিছুটা হলেও ব্যাহত হবে। এছাড়া আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, এবার যে শীতের তীব্রতা, এক এক সময় এক এক রকম আবহাওয়ার তারতম্য দেখা দিয়েছে। তো গতকালকে আমাদের এই সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজকে 12-13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। তো এই শীতে এরকম একদিন আগ পরে যে এরকম অবস্থা হবে, এই অবস্থা কখনোই জেলাবাসী দেখেনি। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিরাজগঞ্জে প্রচণ্ড শীতে এবছর জেলা প্রশাসন থেকে 56,000 কম্বল বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা। তো এই হচ্ছে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য। স্বপন, ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে রবি শস্যের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন মির্জা। এবার বিপিএল এর খবর। দুপুর 1:30টায় রংপুরের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে বিপিএল যাত্রা শুরু হচ্ছে তামিম ইকবালের ফরচুন বরিশালের। অন্য ম্যাচে সন্ধ্যা 6:30টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ 9 আসরে 6 বার অংশ নিয়েছে বরিশাল। 3 বার রানার্স আপ হলেও ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি দলটির। এবার সেই দুঃখ ঘোচাতে আটঘাট বেঁধেই মাঠে নেমেছে বরিশাল। সামনে থেকে দলটির নেতৃত্ব দেবেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। চোটের কারণে গত সেপ্টেম্বর থেকে খেলার বাইরে তামিম। এদিকে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, শামীম পাটোয়ারি, বাবর আজম, বান্ডুন কিং, পাথিরানা হাসরাঙ্গা, ওমর জাইদের নিয়ে যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রংপুর। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শুকনো মৌসুমেও শৈলকুপায় নদী ভাঙন, হুমকিতে জিকে প্রকল্পের সেচ খাল। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9:21 সংবাদ। শুকনো মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর ভাঙনে হুমকির মুখে কয়েকটি গ্রাম। নদী গর্ভে বিলীন হয়েছে বহু বাড়িঘর, রাস্তাঘাট ও 100 একর ফসলি জমি। নদীপারে মানুষের আশঙ্কা, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব হবেন তারা। হারিয়ে যাবে জিকে সেচ প্রকল্পের খালটিও। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়ুরিয়া গ্রামের কৃষক মনোয়ার হোসেন
গড়াই নদীর কয়েক বছরের ভাঙনে সহায় সম্পত্তি হারিয়ে নিঃস্ব, এখন অন্যের জমিতে কাজ করে সংসার চালান। শেষ সম্বল বসত বাড়ির অর্ধেকটা চলে গেছে নদীগর্ভে, বাকি অংশটুকুও বিলীন হওয়ার শঙ্কায় তিনি। 15-20 বছরের ভিতরে আমি 3-4 বার বাড়ি ভেঙে সরিয়ে সর্বস্বান্ত হয়ে গেছি। শুধু মনোয়ারি নন, তার মতো অনেকেই গড়াই নদীর ভাঙনের শিকার হয়ে বসত ভিটা হারিয়ে নিঃস্ব। প্রতি বছরের বর্ষা ও শুষ্ক এ দুই মৌসুমেই ভাঙে নদী। ভাঙন আতঙ্কে শৈলকুপা উপজেলার বরুরিয়া, কৃষ্ণনগর, মাঝদিয়া ও নলখোলা সহ নদী তীরের কয়েকটি গ্রামের প্রায় 20,000 মানুষ বাড়িঘর তো ধর সব ভেঙে চলে গেছে। আমি বর্তমান কেলানা যা রয়েছি, বাড়ি 14 বিঘে আর পালান দিয়ে 50 বিঘে জমি। এই 50 বিঘে জমি আজ 20 বছরের ভিতরে ভেঙে গেছে, নদীতে ভেঙে চলে যাচ্ছে। এখন এই গাছপালা কেটে দ্রুত সরা দিতে আমার বাধ্য হচ্ছে, ঘর বাড়ু সরা দিচ্ছি। নদীর ধারে বাড়ি গরু বাছন নিয়ে চাল ফাল নিয়ে সমস্যা, রাস্তা বাড়িঘর মসজিদ মাদ্রাসা গোরস্থান সমস্ত কিছুই নদীতে বিলেন হ্যাঁ চলে গেছে। রাত্রি আমাদের ঘুমোতেও ভয় করে। শুধু বসত বাড়ি আর আবাদি জমি নয়, হুমকির মুখে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালটিও। এটি বিলীন হলে ব্যাহত হবে ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরার কৃষকদের চাষাবাদ। স্থানীয়দের অভিযোগ, অস্থায়ীভাবে তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসেনি। অল্প কিছু জমি আছে যাই সেচের পানি দিয়ে ধান টান জন্মায়া কোনো রকম যাবজ্জীবন করা হয়, তো ওটাও যদি ব্যবস্থা সরকার না নেয় সে কেলানো ভেঙে যাবে। ব্লক বাদ দিয়ে মানে একদম পরিপূর্ণভাবে বাঁধটা দিয়ে দেয় তাহলে হয়তো ভাঙাটা রোধ হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্ল্যানিং কমিশন থেকে যখন পাশ হয়ে যাবে, একনেক থেকে পাশ হবে, তখন আমরা এই এলাকায় আপনার স্থায়ী নদীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করতে পারব। ঝিনাইদহে প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে গড়াই নদীর ভাঙন রোধে কিছু জিও ব্যাগের কাজ হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দিতে বাস লেগুনা সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি ফরিদপুর খুলনা মহাসড়কের খাড়াকান্দিতে গোপালগঞ্জের মুকসুদপুরগামী যাত্রীবোঝাই লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার 4 যাত্রী নিহত হন। স্থানীয়রা আহত 6 জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। জুনিয়র টাইগারদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। ব্লুমফন্টেনের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এবার দক্ষিণ আফ্রিকায় পা রেখেছে বাংলাদেশ যুব দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারা। বিশ্বকাপ সামনে রেখে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে শিবলি আরিফুলরা। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে দারুণ জয়। 2020 সালে পর আবারও যুব বিশ্বকাপের স্বাদ নিতে প্রথম ম্যাচ থেকে জয়ের পথে থাকতে চায় বাংলাদেশ। এদিকে এশিয়া কাপে হারের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ শুরুর পরিকল্পনা করছে ভারত। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে উত্তরা মতিঝিল। নারী উদ্যোক্তাদের জন্য আসছে 2টি বিশেষ বন, সক্ষমতা অর্জনে ভূমিকা রাখার আশা। এবং সাকিব তামিমের মহারণে দুপুরে মাঠে নামছে রংপুর ও বরিশাল, সন্ধ্যায় চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পর সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।